हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड यू वाचिंग रसल बीडी। WWE रियल नाकि फेक? आमादेर बांग्लादेश एवं इंडियार अधिकांश मानुषेराई मन करें WWE फेक। अनेकेई दाबी करें ए कम्पानीटी भुआ, तादेर मार्गुलो आमादेर सामने एडिट करे तुले धरा हय। आबार अनेकेई दाबी करें ए रेसलिंग जदि भुआई होतो ताहले किभाबे टीभिते सरासरि सम्प्रचार करा होतो बा सम्प्रचार करा हय। तबे सर्वप्रथमे আপনাদের একটা বিষয় জেনে রাখা দরকার যে WWE তে যেই ফাইটগুলো হয় সেগুলো একেবারেই রিয়েল। তবে আগে থেকেই WWE এর স্ক্রিপ্ট অনুযায়ী লেখা থাকে কোন ম্যাচে কোন রেসলার জিতবে এবং সেই ম্যাচটিতে কোন মুভগুলো ইউজ করবে, ম্যাচের এন্ডিংটি কেমন হবে, ম্যাচের রেজাল্ট কি হবে, সমস্ত কিছুই কিন্তু আগে থেকে স্ক্রিপ্ট করা থাকে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী রেসলাররা তাদের পারফরমেন্স দেয়। তো এই কথাটি শোনার পরে অনেকেই কমেন্ট করতে পারেন যে WWE যে সত্য এই কথাটি তুই জানিস কেমন করে। তো ভিডিওটি আপনি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন WWE সত্য নাকি মিথ্যা। WWE আগেও যেমন জনপ্রিয় ছিল, ঠিক বর্তমানেও কিন্তু তেমনই জনপ্রিয়তা পেয়েই যাচ্ছে। যখন আমরা রেসলিং রিংয়ের মধ্যে ফাইট দেখি, তখন আমাদের মনে প্রশ্ন হয় যে এই মারগুলো কি আসলেই সত্য? আর যদি সত্যই হয়, তাহলে এই মারগুলো খাবার পরে রেসলাররা বেঁচে থাকেন কিভাবে? নাকি এই মারগুলো মিথ্যা? অনেকেই মনে করেন যে এই WWE কোম্পানি পুরোপুরি ভুয়া। আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু এই WWE দেখতাম, আর তখন কিন্তু আমরা ভাবতাম যে এই মারগুলো থেকে শুরু করে WWE পুরোপুরি সত্য। তবে পরবর্তীতে যখন আমরা বড় হলাম, তখন আসলে আমরা বুঝতে পারি যে এই WWE তে যে মারগুলো দেওয়া হয় সেগুলো আসলেও সত্য। কিন্তু কোন রেসলার জিতবে, কে কোন ম্যাচ হারবে, কে কার সাথে ফিউডে জড়াবে, কে চ্যাম্পিয়ন হবে, এগুলো আগে থেকেই স্ক্রিপ্টেড থাকে। আর WWE কোম্পানিটির নামটি যদি আপনাদের সামনে ভেঙে ভেঙে তুলে ধরা হয়, তাহলে সেটা এসে দাঁড়ায় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট। তো এখানে আপনারা একটা বিষয় নোট করতে পারেন যে এই কোম্পানিটি একটি মনোরঞ্জন কোম্পানি, মানে WWE একটি কোম্পানি যেটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কাজ করে থাকে। এই কোম্পানিটির কাজ এন্টারটেনমেন্ট দেওয়া, অর্থাৎ এই কোম্পানিতে যে মার্কগুলো দেওয়া হয় এবং যে ফিল্ডগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু দর্শকদেরকে এন্টারটেন করার জন্যই মূলত করে থাকে WWE ম্যানেজমেন্ট। আর এজন্যই তাদের কোম্পানির শেষে WWE এর অর্থই কিন্তু এন্টারটেনমেন্ট। WWE অর্থ ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট। তাদের রেসলিং কোম্পানির শেষেই কিন্তু তারা দিয়ে দিয়েছেন যে এই WWE কোম্পানি পুরোপুরি এন্টারটেনমেন্ট করার জন্যই কাজ করে থাকে। তো এখন বলা যাক, এই WWE কি পুরোপুরি মিথ্যা? অর্থাৎ এখানে যে ফাইটগুলো হচ্ছে, এক রেসলার অপর রেসলারকে মারছে, এই বিষয়গুলো কি একেবারেই ফেক? তো এক কথায় যদি উত্তর দেওয়া যায়, তাহলে অবশ্যই বলা যায় যে না, এই মারগুলো একেবারেই সত্য। তবে এইখানে কিন্তু এক রেসলার অপর রেসলারকে মারতে এবং মার খেতে সাহায্য করে। কেননা আপনারা দেখে থাকেন, বিপরীত রেসলার যখন ফিনিশার দেওয়ার জন্য টপ রোগের উপরে ওঠে, তখন কিন্তু যে রেসলার রিংয়ের মধ্যে পড়ে থাকেন তিনি সরে গিয়ে তার অবস্থানে শুয়ে পড়েন, যেন উপরের রেসলার তার ফিনিশারটি ভালোভাবে মারতে পারে। তাছাড়াও আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগে যে রিংয়ের ওপর থেকে যদি লাভ দেয়, তাহলে নিচের রেসলার সরে না কেন? আবার অনেক সময় সরে পড়ে। তবে WWE এর স্ক্রিপ্ট অনুযায়ী যেই সময় সরতে হবে আর যেই সময় সরতে হবে না, সেই কথাগুলো মেনটেন করেই কিন্তু রেসলাররা রেসলিং কোম্পানিতে কাজ করে আসছেন। আর এইখানে এক রেসলার অপর রেসলার যেই কাজই করছেন না কেন, সমস্ত কিছুই কিন্তু স্ক্রিপ্ট অনুযায়ী করছেন। এই বিষয়গুলো অনেক আগে থেকেই কিন্তু WWE ম্যানেজমেন্ট এবং WWE ম্যানেজমেন্টের স্ক্রিপ্ট রাইটাররা সকলে মিলেই কিন্তু স্ক্রিপ্টগুলো তৈরি করেন। কোন রেসলারের কি হবে সেই ম্যাচটিতে, কি হবে এবং রেসলম্যানিয়ার মেন ইভেন্ট কে হবে সেই ম্যাচটিতে, কে জিতবে, সমস্ত কিছুই কিন্তু WWE ম্যানেজমেন্ট অনেক আগে থেকেই স্ক্রিপ্ট করে রাখে। অর্থাৎ কি হবে সেই বিষয়গুলো তারা নোট করে রাখে এবং সেই অনুযায়ী সেই রেসলারগুলো পারফরমেন্স দেয় এবং সেই ম্যাচগুলোতে সেই রেসলাররা জিতে। তাছাড়াও সেই স্ক্রিপ্টগুলো মনে রাখতে কিন্তু রেফারিরাও অনেক সহযোগিতা করে। যেমন আপনাদেরকে একটা বিষয়ে উদাহরণ দেই, সেটা হচ্ছে ধরুন আজকে ব্রক লেসনার হঠাৎ রিটার্ন করলো, আর রিটার্ন করেই রোমান রেন্সের এসে মাথা ফাটিয়ে দিল। এটা কোনো কিন্তু আনস্ক্রিপ্টেড বিষয় নয়, এটা WWE ম্যানেজমেন্ট ব্রক লেসনারকে বলেছেন এবং স্ক্রিপ্ট অনুযায়ী ব্রক লেসনার এসেছেন এবং তারপরেই রোমান রেন্সের মাথা ফাটিয়ে দিয়েছেন। এটা ব্রক লেসনার নিজের ইচ্ছাতে কিন্তু করেননি, এইটা WWE ম্যানেজমেন্ট চেয়েছে বলেই কিন্তু
ব্রক লেসনার এসে রোমান রেন্সের মাথা ফাটিয়ে দিয়েছেন। আর আপনাদের আরও একটি বিষয় জেনে রাখা দরকার যে রেসলাররা কিন্তু বাৎসরিকভাবে চুক্তিবদ্ধ থাকে WWE ম্যানেজমেন্টের কাছে। WWE ম্যানেজমেন্ট যখন যে রেসলারকে যে কাজ করতে বলবেন সেই কাজই কিন্তু সে রেসলারকে করতে হবে। আর স্ক্রিপ্টের বাইরে গিয়ে যদি কোনো রেসলার কোনো কাজ করে থাকে তাহলে অবশ্যই সেই রেসলারকে জরিমানা দিতে হয় অথবা তাকে কোম্পানি থেকে সাসপেন্ড করা হয়। তাছাড়াও আপনারা বেশ কিছু ম্যাচে দেখেছেন যে রেফারিরাও কিন্তু কানের গড়ে গিয়ে কিছু একটা ফিসফিস করে বলেন, আর রেসলাররা যখন একেবারে পুরোপুরি নার্ভাস হয়ে পড়েন এবং সেই ম্যাচটি খেলতে খেলতে একেবারে দুই রেসলারই দুর্বল হয়ে পড়েন সেই সময় হয়তোবা রেসলাররা স্ক্রিপ্ট ভুলে গেলেও রেফারিরা তাকে সাহায্য করে পরবর্তী স্টেপটি কী হতে পারে এবং তারা এখন কী করবে, কে ফিনিশার মারবে কি না, সমস্ত বিষয়গুলো কিন্তু রেফারিরাও ডিসকাস করে দেন এবং রেফারিরাও আগে থেকেই স্ক্রিপ্টগুলো জেনে রাখেন যে কোন রেসলার জিতবে, কখন কী হবে, সমস্ত কিছুই আর কি। তো WWE যে বিষয়গুলো ঘটছে সেগুলোই কিন্তু স্ক্রিপ্টেড অনুযায়ী ঘটছে, আর WWE কোম্পানিও কিন্তু এই বিষয়টি অ্যাকসেপ্ট করে। আর অ্যাকসেপ্ট করে বলেই কিন্তু এই WWE কোম্পানিটি বর্তমান সময়ে খুব ভালোভাবেই চলছে। তো রেসলিং দেখেন এমন অডিয়েন্সের মধ্যে কিন্তু দুই ধরনের অডিয়েন্স রয়েছে। সর্বপ্রথম যেই অডিয়েন্সগুলো রয়েছে সেটা হচ্ছে মার্কস, যারা বিশ্বাস করেন এই WWE পুরোপুরি সত্য, এক রেসলার অপর রেসলারকে মারছেন, কে কখন জিতছেন এগুলো একেবারেই সত্য, এগুলো স্ক্রিপ্ট অনুযায়ী হয় না, এদেরকে বলা হয় মার্কস। আর এই বিষয়গুলোর মধ্যে মূলত বিশেষ করে আসেন বাচ্চারা, কেননা বাচ্চাদেরকে যে বিষয়গুলোই দেখানো হয় না কেন তারা কিন্তু ভেবে নেন যে এই বিষয়গুলো একেবারেই সত্য। আর সেই বিষয়গুলোও কিন্তু আমার সাথেও ঘটেছিল এবং আমিও কিন্তু একসময় মনে করতাম যে এই রেসলিং কোম্পানিতে যে বিষয়গুলো হচ্ছে সমস্ত কিছুই কিন্তু একেবারেই সত্য। আরও এক ধরনের অডিয়েন্স রয়েছেন যারা আগে থেকেই জেনে থাকেন যে এই রেসলিং ততটা আসল নয় যতটা আমরা ভেবে থাকি, এই সমস্ত বিষয়গুলো স্ক্রিপ্টেড প্রথম থেকেই তৈরি করা থাকে। এই অডিয়েন্সগুলোকে বলা হয় স্মার্ট মার্কস, আর এই অডিয়েন্সগুলো অনেক আগে থেকেই জেনে থাকেন যে এগুলো স্ক্রিপ্টেড এবং পুরো রেসলিং কোম্পানি বা প্রো রেসলিং সমস্ত কিছুই কিন্তু স্ক্রিপ্ট অনুযায়ী চলে, তারপরেও কিন্তু তারা দেখে, কেননা এই রেসলিংগুলো দেখে তারা অনেক মজা পায় এবং তারা এন্টারটেন হয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু WWE কোম্পানি ওয়েল প্রিপেয়ার্ড একটি শো বলতে পারেন, যে কোম্পানিটি একেবারে সঠিকভাবে সমস্ত কাজগুলো করে থাকেন, যেখানে আমরা বড় বড় ইভেন্ট দেখে থাকি, সাপ্তাহিক শো দেখে থাকি এবং ইন্টারভিউ দেখে থাকি এবং রেসলারদের মধ্যে ফিউড দেখে থাকি, সমস্ত কিছুই কিন্তু একটি রেসলিং কোম্পানি একেবারে পুরোপুরি মেনটেন করেই কিন্তু চলেন। আর এই বিষয়গুলো সাধারণ জনতার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে তারা পরবর্তী সাপ্তাহিক শোগুলোও কিন্তু দেখার জন্য অনেক এক্সাইটেড থাকে, যেমনটা আমরাও থাকি। আর এই কাজগুলো করে কোম্পানি এত পরিমাণ টাকা অর্জন করে যেগুলো শুনলে আপনিও হয়তো বা অবাক হতে পারেন। আর আপনি যদি এক কথায় বলেন যে এই রেসলিং কোম্পানিটি কিভাবে চলে, তাহলে এখানে কিন্তু একেবারে পুরোপুরি ড্রামাটিক ওয়েতে চলছে। অর্থাৎ আমরা যদি WWE কোম্পানিকে ড্রামা বলি তাহলে এখানে কিন্তু কোনোই সমস্যা হবে না। যেমনটা আমরা ড্রামাতে দেখে থাকি ক্লাইম্যাক্স এবং অনেকগুলো টার্নিং পয়েন্ট, ঠিক তেমনই কিন্তু এই রেসলিং কোম্পানিতেও প্রায় ম্যাচেই কিন্তু স্টোরি লাইন দেখি, টার্নিং পয়েন্ট দেখি। অর্থাৎ এই রেসলিং কোম্পানিতে যেই বিষয়গুলো ঘটে সেগুলো কিন্তু স্ক্রিপ্ট অনুযায়ী একেবারে পুরোপুরি ছবি অথবা নাটকের মতোই ঘটে থাকে। তবে এইখানে একটি বিষয় সবথেকে বোঝা দরকার যে এটা স্ক্রিপ্টেড হলেও কিন্তু এখানে যেই রেসলিং মুভগুলো দেওয়া হয় সেগুলো একেবারেই সত্য। তবে এতক্ষণ আপনাদেরকে যে ভিডিও ক্লিপগুলো দেখানো হয়েছে সেগুলো দেখে আপনারা বলতে পারেন যে মারগুলো যদি সত্যই হয়ে থাকে তাহলে এই মারগুলো কেন তার মুখের আশপাশ দিয়ে চলে গেল, আর এই মারগুলো দেখে তো ফেক মনে হচ্ছে। তো স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতে গেলেও কিন্তু রেসলারদের কিছুটা কিন্তু ভুল হয়, আর এই ভুলগুলোর কারণেই মূলত এই মারগুলো ভালোভাবে দিতে পারেন না রেসলাররা। আর সেটার পরেই কিন্তু এই ভিডিও ক্লিপগুলো দেখে অনেকেই ভেবে থাকেন যে WWE পুরোপুরি মিথ্যা। অর্থাৎ সমস্ত কিছু মিলিয়েই কিন্তু পুরো প্রো রেসলিং বলুন, AEW বলুন, WWE বলুন, ইম্প্যাক্ট রেসলিং বলুন, যত রেসলিং কোম্পানি রয়েছে সকলেই কিন্তু দর্শকদেরকে এন্টারটেন করার জন্যই কাজ করে থাকেন। তো সব কিছুর পরে একেবারে এন্ডিং পর্যায়ে এসে সর্বশেষ যেই কথাটি বলবো সেটা হচ্ছে এই রেসলিং কোম্পানিকে আমরা কখনোই ফেক বলতে পারবো না, কেননা এখানে যে বিষয়গুলো ঘটে সমস্ত কিছুই কিন্তু স্ক্রিপ্ট অনুযায়ী চলে। আর এক রেসলার অপর রেসলারকে যখন মারেন সেই বিষয়টি কিন্তু একেবারে রিয়েল হয়। যদি আপনি দেখেন এইখানে সুপার কিক, স্পেয়ার, স্টিল চেয়ার দিয়ে আঘাত, এই বিষয়গুলো কিন্তু একেবারেই সত্য হয়, তবে এই বিষয়গুলো WWE স্ক্রিপ্ট অনুযায়ী পারফরমেন্স দেয় সেই রেসলারগুলো,
আর এইখানে টপ রেসলার এবং নিম্নমানের রেসলার বানানোই হয়, কিন্তু কোন রেসলার কতটা ভালো নিখুঁতভাবে কাজ করতে পারেন সেই বিষয়টির উপর ডিপেন্ড করে। অনেকেই মনে করে থাকেন যে এখানে যে মারগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো একেবারেই ফেক, কিন্তু আপনাদের একটা বিষয় জেনে রাখা দরকার যে এখানে যে মারগুলো দেওয়া হয় সেগুলো অবশ্যই সত্য। আর এক রেসলার অপর রেসলারকে যখন আঘাত করছেন তখন অবশ্যই সেই রেসলারকে কষ্ট পেতে হয়েছে। এক রেসলার যখন 5 ফুট 6 ফুট উপর থেকে নিচে পড়ছেন তখন আপনি মনে করছেন যে তাকে লাগেনি, এটা কিন্তু আপনার ভুল ধারণা। অবশ্যই সেই রেসলার কষ্ট পেয়েছে। অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একেবারে ভিডিওর এন্ডিং পর্যায়ে এসে বলছি যে WWE পুরোপুরি স্ক্রিপ্টেড এবং মারগুলো সত্য, আর যে কাজগুলো করে সেগুলো দর্শকদেরকে এন্টারটেইন করার জন্যই করে থাকে। আই হোপ গাইস আপনার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।